আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, এই যে দেখেন আমাদের রান্না বান্না শুরু হয়েছে। তবে দেখি রান্না কর আজকে পাস্তা রান্না করি। পাস্তা? হ্যাঁ, এই যে দেখেন করতেছি পাস্তা। বেদা সিদ্ধ করতেছে পাস্তা। সিদ্ধ করা হইলে শুনে রান্না কি দিয়ে সিদ্ধ করো? নুন দিয়ে, পানি দিয়ে। এই দেখেন, তো এটা আবার আপনার ময় মশলা কিছু দেওয়া নাই। আপনার হিট সিদ্ধ করার পরে ময় মশলা দিয়ে আবার ভাজবা নে। পাস্তা আমার সিদ্ধ করা হয়েছে, নামে পানিটা ঝরবে দিই। প্রিয় দর্শক, এই যে দেখেন আবেদার পাস্তা সিদ্ধ করার পরে এই যে টমেটো কাটতেছি। এই টমেটো দেখি রান্না নে। হ্যাঁ, আপনারা এই যে চাউমিন যেরকম রান্না করে তো এরকমই হয় আর কি। দেখেন এখন দেখতে কি সুন্দর দেখা, দেখছেন? এর মধ্যে ময় মশলা কিছু দেওয়া নাই, দিলে দেখতে অনেক সুন্দর লাগবে। তা রান্নার নিগে আমি এসতে পেঁয়াজ কাটছি, মরিচ কাটছি, টমেটো কাটছি, হলদি দিছি, নুন দিছি। এনে দিয়ে আগে কষে নেবো, নেওয়ার পরে পাস্তা দেবো। তাহলে আজকে ইফতারের নিগে পাস্তা। প্রিয় দর্শক, এই যে দেখেন আবিদা অনেক সুন্দর করে পাস্তা রান্না করতেছে ইফতারি করার জন্য। এই দেখেন এখানে আপনার টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, আপনার যে বাড়ির জন্য আপনার তরকারি খাওয়া গরুয়া মশলা, ওগুলো দিয়ে আমাদের রান্না করলো। তো এর মধ্যে আপনার চাইনিজ মশলা খাড়ান যায়, মিট মশলা আবি যাবে অমুক তমুক। তো আমরা না খাই না, অন্য খাইলে পেটে আঙুল গ্যাস হয়, আঙুল পেটে হয় না। ওই জন্য আমরা যে বাড়ি যে মশলা আছে ওই নদী আমরা খাই না। ওটা পেটে ছয় নাঙ্গ তো মানে না, চাইনিজ মশলা খাইলে। এই যে দেখুন একদম সুন্দর হয়েছে। পাস্তা রান্না শেষ, এখন আমি নামে নেই। পাস্তা রান্না হয়েছে, নামে তুলাম। এখন আমি বাচ্চা দেই, ভাত হলে গেলে মাংস রান্না হব। এখন আমি ময় মশলা বাইরে নেব। মাংস ধোয়া শেষ, এখন আমি রসুন, পেঁয়াজ, আদা সিলাই নিছি, এখন আমি বাইরে নেব। মশলা পাতি বাড়া শেষ, এখানে আমি মাংসতে দিয়ে দিব। গরম মশলা, আদা, জিরা বাড়া, রসুন বাড়া, পেঁয়াজ বাড়া, কাঁচামরিচ বাড়া,
ফুকনা মরিচের ফাঁকি 1 চামচ, হলদি, লবণ 1 চামচ, এখন সব দেওয়া শেষ, এখন আমি মিক্স করে নিব। তো প্রিয় দর্শক, এই যে দেখেন হাবিদা অনেক সুন্দর করে আজকে মাংসর মাংস রান্না করতেছে। দেখেন এনেল আপনার চেহারির জন্য না দা, দেখেন হ্যাঁ কত বড় 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 পিস করে আবেদা দেখেন মাংস রান্না করতেছে। হয়েছে কি না আর অল্প টাইম লাগবো দেখেন। প্রিয় দর্শক, গ্রামের দৃশ্যটা আপনারা অনেক সুন্দর লাগে, যারা গ্রামে থাকেন তারাই জানেন। দেখেন এই যে গরু ঘাস খাইতেছে, ওইখানে দেখেন গরু খেয়ার খাইতেছে, এখানে দেখেন গরু ঘাস খাইতেছে, ওইখানে দেখেন মুরগি আপনার এই যে খেরের পালার উপরে চৈরা কী করতেছে দেখছেন। আর গ্রাম বাংলায় দেখেন সবুজ কালারের কী সুন্দর সুন্দর বস্তুবান দেখা যায় না, অনেক সুন্দর লাগে। এই যে দেখেন আমাদের তরকারি ভিতরে হয়ে গেল না দাদা, হয়েছে তাই না মেহলাও হয়েছে, যদি দেরি করে না যাও ইফতারের টাইম হয়ে গেছে বলে যাও। তো প্রিয় দর্শক, আমাদের এখানে আজকে আর ইফতারের টাইম হলো আপনার 5:47 না দাদা, আজকে ইফতারের টাইম হলো 5:47। জলি নাই রাখে কবো রেখে দাও। তো প্রিয় দর্শক, দেখতেছেন আমাদের ভিডিওগুলো, তো যারা যারা ভিডিও দেখেন তাকে অসংখ্য ধন্যবাদ, আবার মনে থেকে অন্তরে থেকে ধন্যবাদ। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন। তো আজকের দিকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।